আজকে সেহরির তরকারি রান্না, যেটা হলো এই যে সজনা দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে, টমেটো দিয়ে রান্না করছি। আর এটাই এটা খাবো। আর হলো এই যে বেগুন, বেগুনই করেছিলাম তো এখান থেকে নিতে নিতে। আর এই তো এই বেগুন ভর্তা করব, দুইটা টমেটো ভর্তা করব, আর হলো সাথে তো মাংস আছে, মুরগির মাংস রান্না আছে, যেহেতু ওই দিন রান্না করেছিলাম, ওই দিন কিন্তু অনেক রান্না করেছি। আর হলো যেহেতু অনেক রান্না করে রেখে দিই, তিন চার দিন আর মাংসের কথা ভাবতে হয় না, ওই মাংসের সাথে যে কোনো একটা তরকারি চলে যায়। তো এই তো এখানে মাংসের সাথে আছে হলো এই তো সজনের তরকারি আর বেগুন ভর্তা, টমেটো ভর্তা। তো এই যে আমি কড়াইতে বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি কষানোর পরে, মানে সব কাঁচা তরকারিগুলো কষানোর পরে আমি বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি, আর এটা টেনে যখন অর্ধেক হবে তখন আমি বাগার দিয়ে ফেলবো। এই যে বেগুনগুলো আমি ভিজিয়ে রাখছি, যেহেতু ফ্রিজে ছিল অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ইফতারে একটা জিলেপি বেঁচে আছে, এখন আমি টুকটুক করে খাবো, একটু করে ক্ষুধাও লেগেছে, একটু চিড়াও খাবো। এদিকে দেখুন সুমন এখানে শুয়ে শুয়ে কি অবস্থা করেছে, এলো মেলো একদম ই করে ফেলছে, দুই বাপ বেটি এখানে এর অবস্থা এই করেছে, এখানে বসে বসে ফোন চালিয়েছে শুয়ে শুয়ে। এদিকে এখানে এলোমেলো করে এই পাশে এসেছে। এখন আমরা তিনজনে আজকে গিয়েছিলাম ঘুরতে, তো ঘুরতে যাওয়ার পরে মানে কি বলবো, এত খারাপ লেগেছে, বাইরে ইফতার করেছিলাম, হঠাৎ করে ডিসিশন ঘুরতে যাব, পরে যে বাইরে ইফতার করেছি, আবার বাসায় এসে বাইরের খাবারে কি আর তৃষ্ণা মেটে যদি রোজা রাখা হয়। আল্লাহ নাম নিয়ে আজকে আমার ওনারও দুইটা রোজা হলো, আমারও দুইটা রোজা হয়ে গেল। তো বাসায় এসে আবার যা যা ছিল একটু একটু করে বের করছি আর খাচ্ছি, মানে পিপাসাটা যেন, মানে পিপাসাটাই যেন মিটছে না খাবারের। তারপরে যেই তো ঘুরে এসে আমি গোসল করে এরপরে যে কি করেছি, গোসল করে এরপরে মানে ওরা দেখি যে দুই বাপ বেটি শুয়ে শুয়ে টিভি মানে ইয়া দেখছে, কি যেন ফোন চালাচ্ছে। এরপরে আমি কি করছি, গোসল করে এসে আমি একটা ঘুম, সুমনও একটা ঘুম দিয়েছে, শুধু অহনা ঘুমায়নি, ও জেগে জেগে আকাশ করছে। পরে যে উঠে এই তো এই তরকারিটা রান্না করছি, আর হলো আবার বাইরে যাওয়ার জন্য বলেছিল, তা আমার শরীরের যে কন্ডিশন, রোজা রেখে ঘোরাঘুরি করে আর পরে যেতে ইচ্ছা করেনি আর যাইনি। তারপরে কি করেছি, এই টমেটোটা একটু নষ্ট হয়ে গিয়েছে, পরে সুমন একা গিয়েছে ওর একটা ফ্রেন্ডকে নিয়ে। এরপরে কি করেছি, সে গিয়েছে আর আমি এই যে রান্না করছি, এখনো কিন্তু সে আসে নাই, আসবে কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কাছেই গিয়েছে বেশি দূরে না। এই ডালটা এই যখন পানিটা এভাবে অর্ধেক হয়ে যাবে কমে, তখন আমি বাগার দিব। আর বাগারের জন্য রেখেছি হলো পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ওই মরিচ বলতেছি এটা রসুন কুচি, আমি অনেক সময় অনেক কিছুর নাম সাথে সাথে আনতে পারি না, একটু ভেবে চিনতে আনতে হয়, মুখে আসে না আর কি। মাংসটাও বের করে একটা জাল করে তারপর রাখতে হবে সবসময়, মানে ওভেনে গরম করলে কিন্তু ওই জালটা কিন্তু বেশি ভালো হয় না, ঠিক আছে, চুলায় জাল করলে সেটা খুব অনেকক্ষণ থাকে আর কি, ওই তরকারিটা নষ্ট হয় না সহজে। এই যে হয়ে গিয়েছে আমার সজনার তরকারি রান্না, মানে সজনা ডাল রান্না আর কি। তো এটা আমি বাগার দিয়ে দিয়েছি আর এখন আমি নামিয়ে নিব, বাপাগো।
নামিয়ে নিলাম আর এদিকে বেগুন আর মরিচ এটা উঠিয়ে দিলাম এখন এটা ঢেকে দিব এটাও ঢেকে রাখবো ওটাও ঢেকে দিব আমি একটু চেখে দেখেছি দুর্দান্ত হয়েছে সজনার ডাল রান্না এই ঢেকে দিলাম এখন ফুটবে টুস টুস করে আর এই ঢেকে রাখলাম পানি টেনে নিয়েছে এখন এলো একটু করে এই কড়াইতে ভাজাভাজি করেছিলাম তো তেল আছে এখান থেকে তেল নিয়ে নিয়ে একটু একটু করে দিব ঢেকে দিব